বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 21 আগস্টের ঘটনা অবশ্যই দুঃখজনক। তিনি অভিযোগ করেন, এটা নিয়ে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে চায় আওয়ামী লীগ। সরকারি চাকুরি করে যারা রাজনৈতিক কথা বলছেন, তাদের পোশাক ছাড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল ইসলামের প্রতিবেদন। জাতীয় পার্টির একাংশের প্রয়াত চেয়ারম্যান কাজী জাফরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আরো বেশি বুঝছি যে আমরা বয়স হয়ে গেছে, আমাদের একটা প্রদীপ হয়ে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষকে বোকা বানিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। সব রাজনৈতিক দল এক হয়েছে, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচন নয়। পাড়া থেকে গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে তুলে নিয়ে আসবে, এটার প্রয়োজন আছে তাদের। কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আমি সেটা দেখাতে চাই পশ্চিমা বিশ্বকে, ভারতকে। তা আমরা তো জানি যে এখানে জঙ্গি বলতে তারা। মির্জা ফখরুল বলেন, 21 আগস্টের ঘটনা জাতির জন্য কলঙ্কজনক, তবে এ নিয়ে মিথ্যাচার করছে আওয়ামী লীগ। একটা নির্দিষ্ট তো অত্যন্ত কলঙ্কজনক ঘটনা, এতগুলো মানুষের প্রাণ গেছে। সেই মামলায় প্রধান আসামিকে আদালতে হাজির করার আগেই তার ফাঁসি কার্যকর করা হল। আমরা অবশ্যই এই ধরনের ঘটনাকে শুধু নিন্দা নয়, আমরা ঘৃণা প্রকাশ করি। তারা বারবার এই মিথ্যা কথা বলে প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করে। এদিকে বিকেলে সাংবাদিক শফিক রহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তারা যারা রাজনৈতিক কথা বলেন, তাদের উচিত পেশার পোশাক খুলে রাজনীতিতে নামা। আওয়ামী লীগের সবচেয়ে সফলতা কোথায় জানেন? এই সরকারের এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে তারা সবচেয়ে সফল হয়েছে। ভয় দেখিয়ে, সন্ত্রাস করে, আদালতকে নিয়ন্ত্রণ করে, আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে মানুষকে সবসময় একটা ভীতিকর একটা অবস্থার মধ্যে রেখে দেওয়াই হচ্ছে তাদের অস্তিত্বের মূল চাবিকাঠি। চলমান একদফার আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের অস্তিত্ব নির্ভর করছে আন্দোলনের সফলতার উপর, নির্ভর করছে আগামী দিনের সংগ্রামের সফলতার উপর। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।